যদি মাইক্রোভেনে দেখা যায় যে এই ম্যাগনেট্রনটি বারবার খারাপ হচ্ছে, যদি দেখা যায় যে ম্যাগনেট্রন লাগানোর পরে কিছুদিন পরে এইভাবে ফেটে যাচ্ছে, দেখুন এটি ফেটে গিয়েছে ম্যাগনেটটি। এই যে এখানে দেখুন ফাটা আছে, এরকম ভাবে ম্যাগনেটটি ফেটে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে ক্যাপাসিটার এবং ডায়োডটাকে চেঞ্জ করব। এখানে যে ক্যাপাসিটার লাগানো আছে আর ডায়োডটি, যে ক্যাপাসিটার এবং ডায়োড এই দুটোকে আমি চেঞ্জ করে দিব। এটাকে আমি নতুন লাগিয়েছি কিন্তু এটা বারবার ফেটে যাচ্ছে, তার কারণে আমি ক্যাপাসিটারটিকে চেঞ্জ করে দিব। কানেকশান যেদিকে যেমন ছিল ঠিক ওই রকমভাবে কানেকশানটি করে দেব। এটি নতুন ক্যাপাসিটার, এর ইনপুট আউটপুট যেদিক সেদিকেই করা যায়, যেদিক ইনপুট করব তার উল্টো দিকের পোলটিকে সবসময় আউটপুট করতে হবে। এইটা ইনপুট আর এই দিকটা আউটপুট। এবার কানেকশানটি করে দিয়ে ডায়োডটিকে সেট করে দিব, আউটপুটের দিকটাতে ডায়োডটিকে দিব আর ডায়োডের উল্টো দিকটি থাকবে মাইক্রোভেনের বডির সঙ্গে। স্ক্রু দিয়ে এঁটে দিতে হবে এই দিকটা, এই বডির সঙ্গে স্ক্রু দিয়ে এঁটে দিতে হবে। তারপরে ভালো করে সেট করার পরে মাইক্রোভেন চালিয়ে দিতে হবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন।